নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমাদের দ্বিতীয় দাবি অনতিবিলম্বে বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে সেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সনাতনীদের উপর সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু সরকার তদন্ত করে না সরকার চুপ করে বসে রয়েছে কি জন্য এর জন্য আমাদের সংখ্যালঘু শুধু খাই দিতে হবে আমাদের তৃতীয় দাবি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটির বিভিন্ন মন্ত্রণালয় আছে কিন্তু দেখেছেন সংখ্যা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নতি করতে হবে আমাদের পঞ্চম দাবি দেবত্বর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে আমাদের ষষ্ঠ দাবি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে আমাদের সপ্তম দাবি সংস্কৃত ও পাল্লি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে আমাদের সর্বশেষ এবং অষ্টম দাবি শারদীয় দুর্গা পাঁচ দিন ছুটি দিতে হবে পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি দিতে হবে এই হচ্ছে আমাদের আটটি দাবি এই আটটি দাবি যে কার্যকর করা এই দুর্গা পূজাকে সার্বজনীন দুর্গাপূজা হিসেবেই সকলে উদযাপন করবেন কেউ দয়া করে সার্বজনীন নারু